আক্রমণ, হরিশ্চন্দ্রের যজ্ঞশালায় দিচ্ছে দর্শন। দর্শন কে বলছে? কোথায় রাজা হরিশ্চন্দ্র? আমি দান প্রার্থী ব্রাহ্মণ, আমাকে দান কর। এদিকে যুব বলে রাজা হরিশ্চন্দ্রের সমস্ত ধনভাণ্ডার ধন শূন্য করে ফেলিল। রাজা ধনভাণ্ডারে গিয়ে হাত দেয়, কিছুই শূন্য দেখা যায়। এই ধনভাণ্ডারে হাত দেয়, শূন্য রয়েছে। এই ধনভাণ্ডারে হাত দেয়, এই ধনভাণ্ডারে হাত দেয়, শূন্য রয়েছে। শুধু ভক্তগণ, আপনি বলছেন রবিনায় ধন জীবন যৌবন, আপনার এই দেহের মাঝে মা একবার শুনে রাখেন, আপনার এই দেহভাণ্ড, আপনি একদিন শিশু ছিলেন, আপনার নাম ছিল শিশু, আপনার নাম ছিল যৌবক, আপনার নাম ছিল হ্যাঁ কিশোর, আপনার এবার নাম হয়েছে বুইরা। একদিন আমি সঞ্জিত মাস্টার, আমার নাম হইব কি বুইরা মাস্টার, বুইরা নাম হইতো না, নাম হবে নি আপনাদের সবারই নাম পরিবর্তন হবে। নাতি নাতনিরা পুরা না কেন, এই দেহের মধ্যে আপনার ধনভাণ্ডার আছে নাকি? এখন আছে থাকবে ধন, এই দেহকে নিয়ে চিন্তা করেন না। তাই এই দেহকে নিয়ে যারা চিন্তা করে, এই দেহের মধ্যে সকল কিছু রয়েছে, এই আপনার চোখে কালাচাঁদ রয়েছে, আমার চোখে কালাচাঁদ রয়েছে, চারি চন্দ্র রয়েছে, দেখেন চোখে দুইটি দুইটি করে তারা না, এবার ছবি উঠালে পাওয়া যায়। হ্যাঁ, এই জন্য বলছে চোখ খেতে কালাচাঁদ করিতেছে। এই শ্রীগুরুর কৃপা হলে গুরু কৃপা ছাড়া কারো কিছু পাওয়া যায় না। ব্রহ্মাণ্ডেতে যাহা আছে ভাণ্ডে তাহা পাই, শ্রীগুরুর কৃপা হলে জানিবে সবাই, সবাই চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্মবাসী স্থিতি, পাকুর মধ্যে মহাবীর্য করেছেন বসতি, চোখ খেতে কালাচাঁদ করিতেছে ধান, নাসিকাতে নিত্যানন্দ মধু করে পান, কর্ণেতে চৈতন্য উষা হয়ে সাবধান, মুখেতে বদ্রে কবশী বত্রী যোগান যোগান, জিহ্বাতে নারদমণি বাজায় কুন্দল, জল আলো জিহ্বা সরস্বতী, বামেতে সীতাম সীতাম, কণ্ঠদেশে শ্রীগা নাই বাহুতে বলরাম বলরাম, এ হস্ত মধ্যে শ্রীগোবিন্দ দাহান অধিপতি, সপ্তদ্বীপে জগন্নাথ করেছেন বসতি, এ হাত দিয়ে যা দান করছেন আজকা আজকে যাহা দান করবেন, এই যে তারা দান করছে শ্রাদ্ধ মানে দান, এই গোবিন্দের নামে দান করছে, এটি আপনার বরাবরের ব্যাংকে যাবে, প্রাণ গোবিন্দের একটা ব্যাংক আছে বাবা। আর যা ইহকালে যা জমাইছেন, বাড়ি গাড়ি যা আছে সব বলছে, আপনার উপার্জনের দশ ভাগের এক অংশ টাকা আপনি দান করেন বিভিন্ন ভাবে। কি দান করেন? আপনি একটা মেয়ের, গরিব মেয়ে বিবাহ হয় না, তার জন্য কিছু দেন। একটা গরিব লোক চলতে পারে না, স্বামী হারা অসহায়, একটা গরিব ছেলে ফর্ম ফিল আপ করতে পারে না, তাকে দেন। ওইটাও আপনার দেবকাজ, ওইটাও আপনার দেবকাজ। হ্যাঁ, জয়গুরু জানি না কি মনোবাঞ্ছা দিয়েছে এই টাকা, আমিও নিয়ে এই টাকা নিয়ে কিঞ্চিত হলো দেবকাজে ব্যয় করতে চেষ্টা করি বাবা। সেই দেবকাজকে কেন্দ্র করেও যেন আপনাদের এই ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ হয়। মোহিনী মহারাজের আশ্রমে গত শুক্রবারে গিয়েছিলাম, প্রতি বছর দুইবার গান করি, বারো দিয়ে বাবার আশ্রমে গান করি, বাবার এখান থেকে মোহিনী মহারাজের আশ্রম থেকে মানুষ টাকা দেয় গোপালদি। হ্যাঁ, আমি তো টাকা ধরেন তাদের তো আনতে হয়, বলি যে বাবা মহারাজ দেয়। এখন এই যে আমি নিয়ে যত কিঞ্চিৎ হলো দেবকাজে ব্যয় করি, তবে এই দেবকাজকে কেন্দ্র করে যেন আপনাদের এই টাকা একদিন পানির করি হিসেবে এই ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ হয়। এবার তাহলে বলছিলাম শিক্ষিত দান অধিপতি সপ্তদ্বীপে জগন্নাথ করেছেন বসতি, নাভিতে ব্রহ্ম সদা করিতে শিলিরা, লীলা মহাদেব বসে লয়ে চন্দ্রকলা, সূর্যতারে বসে আছে লারুয়া গোপাল, কামিনীর সঙ্গে গেলি বড়ই রসাল, এই হাঁটুতে শক্তি স্থিতি বসতি পায়, আঠারো মুকামের তত্ত্ব শুনো সমুদয় সমুদয়, আঠারো মুকামের তত্ত্ব যেই নরে জানে, নরলোকে তুচ্ছতর দেবলোকে মানে, গরমের দিনে আপনার কণ্ঠের একটু সমস্যা হয় বাবা, ঘেমে কণ্ঠের সমস্যা হয়, তো যাই হোক ভগবানের কৃপা, আপনার দেখবেন আজ এই ব্রাহ্মণ রূপে যখন রাজার সমস্ত ধন ভাণ্ডার শূন্য করে ফেললো,
ক্ষণিকের জন্য রাজা ছিল ধনপূর্ণ, এখন হয়ে গেল ধনশূন্য। যেই ভান্ডারে হাত দেয় ধন নাই দেখা যায়, এসে করজোরে বলছে বলো ব্রাহ্মণ, তুমি আমায় ক্ষমা করো। বলছে না আমি আর কোনোদিন আসিনি, আর কোনোদিন আসুনি ব্রাহ্মণ, আজকেও এসো। আমি কেন যে এই যজ্ঞ করেছিলাম, আমি কেন এই যজ্ঞ, অধিরঙ্গে রাজা হরিশ্চন্দ্রের যজ্ঞ ধন, আর অন্তরঙ্গে এই দেহটা একটা ধন। হাত পাও, রাজা উশিনরের নাম শুনেছেন, উশিনরকে পরীক্ষা করতে এসেছিল, বলছিল নিজ মাংস কেটে উশিনর নিজেই পাধারি পাল্লায় উঠে মহাভারত লাগছে দেখবে। এই দেহদান যাই করতে পারে বিসর্জন মা, তাই আবার বলছে আরে শোনা, নারায়ণ ব্রাহ্মণ রূপে বলছে ওহে হরিশ্চন্দ্র রাজা, যদি তুমি আমাকে আজ দান না করো তাহলে তোমার সমস্ত দানই বৃথা যাবে। কেননা আরম্ভ করিয়ে কার্য যে করে বিনাশ, পূর্বেরই সঞ্চিত ধর্ম সঙ্গে হয় না। এই জগতে বাবা কেউ দেখবেন সংসার পেতে সংসারের স্ত্রী পুত্রকে বিবাহ না করাই ওই ওপারে চলে যাচ্ছে, বাজার করছে, বাজারে সদাই শেষ হয় না। আছে না বাবা এমন ষাট কিংবা সত্তর আশি তার অধিকার নাকি বাচ্চা নাই, যেন এমন না হয় এই জগতে এই পুণ্য নিয়ে এসেছি যেন পুণ্যই নিয়ে যেতে পারি, ধনভাণ্ডার যেন শূন্য না হয়। বাবা রামায়ণের সাথে দেহের কালেকশন করে এবার বলছে এই জগতে যদি পুণ্য বলছে যে জ্ঞানামৃত সিন্ধু মাঝে পূর্ণ দেহ লাগে কাজে, খণ্ড দেহ লাগে না যে শাস্ত্রে শুনেছি, গুরু তোমাকে জীব বলে দয়াময় এসেছি আমি মহামায় হয়ে, আমি সেই কথা ভুলে রয়েছি, দয়াল গুরু গো ওগো দয়াময় জননী ভূমিষ্ট হইলাম, কত কষ্ট পেয়েছি আমার অজ্ঞানতা না বুঝিয়ে রাজস্ব দাও প্রকাশিয়ে, তোমার আমার এই দেহে বাবের বাতি দাও জ্বালিয়ে, ভাবের বাতি দাও জ্বালিয়ে, নাম নিয়ে আনন্দে থাকি, দয়াময় তোমাকে জীব বলে জয় দয়াময় গো, এই জ্ঞানামৃত সিন্ধু মাঝে পূর্ণ দেহ লাগে কাজে, খণ্ড দেহ লাগে না যে শাস্ত্রে শুনেছি, পরে ব্যবসা করেন কেউ দেখিয়ে ভয়ে কাঁদে আমার হিয়ে, দয়াল জয় দয়াময় নাম ধরিয়ে হাল ধরিয়ে, দয়াময় হাল ধরিয়ে পার করিয়ে নিয়ে বাঁচি, দয়াময় তোমাকে জীব বলে এসেছি রে বাবা। সাধক গান যে লিখেছেন এই জগতে বাবা একবার বুঝে দেখবেন, তাই রাজা হরিশ্চন্দ্র নয়নের জল ফেলে দিয়ে রানী সৈব্যার কাছে চলেছে, সৈব্যার কাছে গিয়ে দূর থেকে বলতেছে ওগো রানী সৈব্য, ও আমার প্রিয়তম সহধর্মিণী, তোমাকে যে অগ্নিকে সাক্ষী করে এনেছি, এই জগতে তুমি আমার অর্ধাঙ্গিনী সহধর্মিণী,
সহধর্মী নিষ্ঠার স্বামী দুঃখ কেহ বুঝে না, মায়ের পরে সহধর্মিনী, সহধর্মিনী মায়ের মতন হয় কিভাবে বাবা? আপনার স্ত্রী আপনার মা, হ্যাঁ আপনার স্ত্রী আপনার মা, আর আপনি আপনার স্ত্রীর পিতা, পুত্র, স্বামী। বাবা কোন সময়তে এই যে জগদীশদা বলছে, মা গো মায় যেমন পুত্রের পেট ভরছে কিনা জানে বুঝে, আরে দুর্গা ভাত অল্প লাগবো কিনা বুঝে, আজকে যে মা কে ফেলে মা যে চলে গেছে উনার বুকটা ছিঁড়ে দেখা দেখবেন পদ্মাচরের মতো চর করে আসছে। যারা মা বাবাকে হারিয়েছে, মা বাবার ছোট সময় আমরা যখন ভাত মেখে খেতে পারি নাই, সেই আটটা ভাতগুলো মা খাইয়ে নিয়েছে, খাইছে কিনা? এখনো দেখেন আপনারা তো মায়ের আছেন, বাবারও খায়, আমিও আপনার সন্তানের ছোট সন্তানটা আটটা ভাত খাইবে কেন বাবা? সেই সন্তানের মধ্যে কোনো পাপ নাই, পাপ আছে না? ছোট সময় আমরা বালক সেবা দিই না, বালকের চরণামৃত নিই না? সবাই বছরে একদিন বালক সেবা দিন, পাঁচজন সাতজন নয়জন যা পারে। ভগবান নিজে যখন ভক্ত শুধু আমার চরণামৃত খাইতেছে, আর আমরা কি বালকের চরণামৃত নিতে পারি না? মা আপনার পুত্র আপনার স্বামী তুল্য, তখন যেই পুত্রে মাখা ভাত আপনি খেয়ে ফেলেছেন আপনার পুল্য পুত্র, তখন আপনার দেবতুল্য না? আর এই পুত্র কন্যা যখন আমরা বড় হয়ে গেলাম, তখন আমরা মা বাবাকে কত অবজ্ঞা করলাম, এই যে আমার বিষম স্বর।